নোয়াখালীর চাটখিল পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত একদিনে 35টি সড়ক পাকাকরণের কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি জাহাঙ্গীর আলম। তিনি সকালে প্রথমে পৌর এলাকার 7 নং ওয়ার্ডে দশানী টক বা বটতলা সড়ক উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন। বিকেলে 9 নং ওয়ার্ডে চাটখিল ব্যাপারী বাড়ি সড়ক উদ্বোধনের মধ্য দিয়ে 35টি সড়ক পাকাকরণের উদ্বোধনের কাজ শেষ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদুল্লাহ, প্যানেল মেয়র আহসান হাবিব সমীর সহ উপজেলা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই 35টি সড়ক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের প্রচেষ্টায় নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কুয়েত ফান্ডের 14 কোটি টাকা ব্যয় নির্মিত হবে। নোয়াখালী থেকে রিপোর্ট করছেন মোহাম্মদ শাকিল, NAN TV, নারায়ণগঞ্জ।